আর কালে যেহেতু প্রস্তুতি পূর্ণোদ্যমে প্রস্তুতি চলাইছে ভারতীয় জনতা পার্টি অসম গণ পরিষদ আর সম্মিলিত গণশক্তি কর্মকর্তাসকলে যৌথভাবে ক্ষিপ্রগতিত প্রস্তুতি চলাইছে। মই নিজেও গৈছিল, মই নিজে গৈ বিহরাত হব জনসভাখন। রাইজেও আগ্রহে তেখেতৰ আগমনলৈ বাট চাই আছে। আর ইতিমধ্যে প্রার্থীগৰাকী বিভিন্ন অঞ্চলত গৈ রাইজৰ লগত মত বিনিময় কৰিছে। আর ইয়াৰোপৰি পৰহিলে আকৌ এটা প্রোগ্রাম প্রার্থীগৰাকী আছে, নগৰতো আছে আর পঞ্চায়ত এলাকাতো আছে। ইয়াত বিপুল ভোটত তেখেত ইয়াত বোকাখাট সমষ্টিৰ পৰা আগবাঢ়িব, তাত আমার কোনো সন্দেহ নাই। রাইজৰ যথেষ্ট সমাদৰ লাভ কৰিছে যেহেতু কালি নির্বাচন মুখ্যমন্ত্রী থাকিব। কাইলে আপনাদের দেখা পাবই নয়, রাইজর যে উৎসাহ দেখিছো খুবই ভাল জনসভা নিশ্চয় আমি আশা করি। ঠিক আছে।